রাত ভরে কথা বলে সকালে উইটা দেখে মোবাইলের মাঝে চার্জ নাই এবার বাইরেও মাইকিং চলতেছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না রে বাবা এবার ছেলেটা মনে মনে বাবেরে বাবা সারা রাত ভোরে কথা বললাম এখন মাইকিং চলে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না এখন যদি কারেন্ট চলে যায় কারেন্ট যদি না আসে তাইলে মোবাইলটা তো আমার বন্ধ আর কথা বলা যাবে না আর যদি কথা না হয় ওই পার থেকে সন্দেহ করবে কি করবে না করবে বলবে সারা দিন তার সাথে কথা বলতেছিলা এবার সাড়ে 4টা বেজে গেল সারাদিন কথা হয় নাই সারাদিন কথা হয় নাই এবার যখন 4টা বাজে কারেন্ট আসলো যেই মাত্র কারেন্ট আসলো কারেন্ট আসার সাথে সাথে ওই মোবাইলটা চার্জে লাগাইয়া মোবাইলটা অন কইরা ডাটাটা অন কইরা তাড়াতাড়ি মেসেজ হাই তুমি কেমন আছো বাদ কাই শুনি ওই পার থেকে জবাব আসে আমাকে আর মেসেজ করবা না ব্লক করে দিলাম কি করে দিলাম ব্লক করে দিলাম সেবার সারাদিন চেষ্টা করার পরেও আর ব্লক ছুটে না মোবাইল ফোন থেকেও ব্লক করে সব কিছু থেকে ব্লক করে দিছে ফেসবুক আইডি থেকেও ব্লক করে দিছে সার্চ দিলে নামটা তো আর আসে না এবার কই খাইছে সারা রাত কথা বললাম দিনের বেলা মোবাইলটা চার্জ নাই কারেন্টও নাই এই জন্য মোবাইলটা বন্ধ এই জন্য সন্দেহ কইরা ব্লক করে দিছে এই জন্য দুই দিন চলে যায় পরের দিন এবার চেষ্টা করেও আর ব্লক ছুটানো যায় না দুদিন পরে ফোন আসলো হঠাৎ করে ছায়া দেখে আমার উনি তো এবার ফোনটা দিয়ে বলে তুমি একটা কথা বলি শুনবানি কই কি বলে আগামীকাল সকাল ভোর হওয়ার আগে আমরা পালিয়ে যাবো তুমি স্টেশনের মাঝে গাড়ি ঘুরতে লই আইসা তাইকো এবার যখন সকাল হয়ে যায় সকাল হয়ে যাওয়ার পরে ছেলেটা ওই মেয়েটার জন্য কি অপেক্ষা করবে মেয়েটা গাড়ি ঘুরতে লইয়া স্টেশনে আইসা দেখে ছেলেটা নাই ছেলেটার মোবাইল ফোনটা বন্ধ ছেলেটার মোবাইল ফোনটাও বন্ধ এবার বাড়িতে কি করে যাবে বাড়ির মাঝে মেয়েটা একটা লম্বা চিঠি দিয়ে আইছে আমি চলে গেলাম পাশের বাড়ির রফিক মিয়ার সাথে পালাইয়া আর কোনদিন বাড়িতে আসবো না এমন একটা তিন হাত লম্বা নোটিশ দিয়া গেছে এবার ছেলেটাও ও মোবাইল ফোনটা ধরে না এবার বাড়িতেও যাইতে পারে না বাদের দিন খবর আইলো ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই মেয়েটা তো পাশের বাড়ি রফিক মিয়ার সাথে 3 বছর প্রেম কইরা পরের দিন ছেলেটা আসার কথা ছিল ছেলেটা আসে নাই এই জন্য মেয়েটা ইন্না লিল্লাহ মেয়েটা ইন্না লিল্লাহ এই জন্য ফেসবুক প্রেম করে যারা মরে তারা